শিখর বাদক নদিয়ানন্দন বৈরাগ্য, এর আগে আমি দিয়েছি ইউটিউবে যে সমতাল আর কাটা সমতাল কাটা দশকশি বোধ হয় তিনটে তাল দিয়েছি বোধ হয়, একতালি বড় একতালি দেবো বলেছিলাম দেওয়া হয়নি, আজকে বড় একতালিটা আমি দিচ্ছি আপাতত। এর পরের পাঠ আবার যাই হোক মধ্যম দশকশি বা তেওর যাবে এরপরে, যাই হোক এটা লোড করব এটাই ভাবছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা দেখবেন, ঠিক আছে, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, এটুকু করবেন। তা আমি মূল একতালি ঠেকা হচ্ছে মানে সাত মাত্রাও বলা যায় আবার চোদ্দ মাত্রাও বলা যায় বড় একতালি, ঠিক আছে। এর বাণী মানে চোদ্দ মাত্রা তো একটি তালি দিয়ে ব্যবহার করা যায় বা সাত মাত্রা তো একটি তালি, ঠিক আছে। এটার হাত পালা নিয়ম হচ্ছে মূল বাদ্যটা হচ্ছে যেটা কীর্তনে বাজানো হয় সেটা হচ্ছে দু নম্বর তালি থেকে ধরা হয় খি থেকে, আর এমনি বায়নাটা যদি দেখাতে হয় সেটা হচ্ছে ঝা থেকে ধরতে হয়। এটা যে মূল বাদ্যটা হচ্ছে এটা, এই যে এটি হচ্ছে মূল বাদ্য, কিন্তু বায়নাটি ধরা হয় কিরকম, এই যে ছা আ তাহলে সাত সাত চোদ্দ, যে এক দুই তিন চার, এক দুই তিন, এক দুই তিন চার, এক দুই তিন, এইভাবে যাচ্ছে বায়নাটা। তাহলে চোদ্দ মাত্রা বললেও ভুল কিছু নয়, লঘুগুরু মিলিয়ে চোদ্দ মাত্রা, ঠিক আছে, গুরু আবর্তন বা লঘু আবর্তন মিলিয়ে চোদ্দ মাত্রাই হয়। আচ্ছা আচ্ছা, সাত সাত করে যাচ্ছে বাজনাটি। এবারে কীর্তনাঙ্গে যখন বাজানো হবে গানটা, মূলত কীর্তনের, আর যদিও গানটা বিষয়ে যেন ধরবেন না কেউ, যাই হোক আমি কিন্তু গায়ক নই, আমি শুধু বাজনাটি দেখানোর জন্য গানটি গাইছি, গানটা ভুল হলে ভুল হতেও পারে সেটা আমি বলছি না যে গানটা সঠিক, যেহেতু গানগুলি আমার শুনে শিক্ষা এখন পর্যন্ত, যেগুলো গাই আমি সেগুলো মানে দীর্ঘদিন বাজাচ্ছি সেই অভ্যাসের কারণে গাইতে পারি, ঠিক আছে, যদি একটু আধটু ভুল হলে হতে পারে, সেগুলো আপনারা কেউ ধরবেন না। তো বাজনাটা আমি বাজিয়ে বাজনাটা বাজানোর জন্যে এই গানটা গাইবো আর কি। কীর্তনের সাথে কীভাবে বাজানো যায় সেটা আমি দেখাচ্ছি। কীর্তনের সাথে প্রথমেই বাজনাটি ধরতে হবে খি দিয়ে, এই যে আমি মূল ঠেকাটা দেখিয়ে দিয়েছি, এবারে মূল ঠেকাটি কিভাবে বাজাচ্ছি কীর্তনে, এই যে কিসের সে দা কিসের সে দান চাহি কিশোর সে দান চাহি গৌড়ে রামা
Oh,
এটাতে যদি অনেকক্ষণ বাজাবো মনে করি অনেকক্ষণ বাজানো যাবে, তবে আমি মূলত কীর্তনে যেটুকু বাজানো দরকার সেটুকু বাজাচ্ছি, বাজিয়ে দেখাচ্ছি। এরপরে এটা তো সিঙ্গেল লয়ে চলছে, এরপর ডবল, তারপরে তিন গুণ লয়ে যাবে, তিন গুণের পর চার গুণ লয়ে, তারপরে মাথর, তারপরে ঘাত, তারপরে মূর্ছনা। এটা তো সিস্টেম প্রতিটি গানেরই। Thank you.
নমস্কার, ভুল দুটি মার্জনা করবেন।